হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং মিস্টার র্যান্ডম ক্লিপস, আর আমার নাম প্রণয়। তো অনেকদিন পর দেখা হচ্ছে, তো আশা করবো সবাই ভালো আছে আমার মতন। আর লকডাউন জানি একটু প্রেশার ক্রিয়েট করছে, বাট হোল্ড অন ফর ফিউ মোর ডেজ, কারণ যে ভালো সময় আসতে চলেছে। সো আমি দেখাচ্ছি, হাতে দুটো ঘড়ি পড়েছে আর থাম্বনেলটা দেখা গেছে, এত এত বড় একটা মিস্ট্রি বক্স ওপেন করলাম। তো এক্স্যাক্টলি কি আমার কি দুটোই ঘড়ি আজ এসছে? একদমই না, এই ঘড়িটা নিউ এসছে, এই ঘড়িটার আনবক্সিং দেখবে, আর এইটা নিউ স্ট্র্যাপ অর্ডার করেছি। তো পুরোটা আশা করবো যে নতুন যে আনবক্সিং এর স্টাইলটা দেখালাম এই ঘড়িটার, ভালো লেগেছে। কারণ যে ওই শর্টটা 30 সেকেন্ডের একটা ক্লিপ তৈরি করতে মোর দ্যান 30 মিনিটস লেগে গেছে, কারণ যে সেট আপ করতে হবে। ওই জন্য একটা লাইক করে দেবে ভিডিওটা, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবে, আর ফ্রেন্ডদের সাথে শেয়ারও করে দেবে। আর যদি বলি এই ঘড়িটার প্রাইসিং অ্যান্ড অল, যদি আমার বলি প্রাইসিং হিসাবে আই ফাউন্ড ইট ভেরি ইম্প্রেসিভ। খালি আমার দুটো জিনিস ভালো লাগেনি, একটা হয়ে যাচ্ছে এটা নেগেটিভ ডিসপ্লে আছে, কারণ যে ব্যাকগ্রাউন্ডে যে নেগেটিভ ডিসপ্লে থাকে একটু প্রবলেম হয় দেখতে। আর এই যে লাইটটা জ্বলছে, লাইটটাও খুব বেশিক্ষণ ধরে চলে থাকে না, তার জন্য একটু প্রবলেম হয়। 2-3 দিন আগে আমি এই স্টোরিটা দিয়েছিলাম ইনস্টাগ্রামে, যেটার জন্য আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। আর সবাই জিজ্ঞেস করছে এটা রেসিপি কি আর কী কী আছে ইনগ্রিডিয়েন্টস। তো কারেন্টলি যে ব্রেকফাস্টটা করি ওটার সঙ্গে আমি একটা গাজর অ্যাড করি, পুরো থিন স্লাইস করে নিই, তারপরে একটা পেঁয়াজ অ্যাড করি, তার সঙ্গে আমি একটা শসা অ্যাড করে দিই, তারপরে লেমন জুস অ্যাড করে নিই একটু। তারপরে ভালো করে মিক্স করে নিই, তারপরে আমি কাটি হচ্ছে চপ করে হচ্ছে ক্যাপসিকাম নিয়ে ফ্রাইং প্যানটা তেল দিয়ে গরম করে নিয়ে হালকা সতে করে নিই ক্যাপসিকামগুলো, তার সঙ্গে একটা ডিম অ্যাড করে দিই। তো ডিমটা দিলে একটু বেশি টেস্টটা এনহ্যান্স হয়ে যায়, এটাই যা। আর যারা ডিম খায় না তাদের জন্য ভালো প্রোটিন সোর্স, ওটা পুরো ভেজ থাকে। ডিমটা অ্যাড করলাম, নন ভেজ হয়ে গেলো, আর ডিম ইজ রিয়েলি গুড সোর্স অফ প্রোটিন। তো এটা ভালো করে নিয়ে ভালো করে মিক্স করে নিই। সো দ্যাটস দ্য ব্রেকফাস্ট। আর যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, এই কন্টেন্ট আমি দিতে থাকি ইনস্টাগ্রামে, সো ওইখানে ফলো করে নেবে Pranay_6997। ফোন কাট গিয়া, হম কাটে নেই, হম দেখ লি আপকো ঘর সে, আপ ফ্ল্যাট কে উস তরফ থে না, ফ্ল্যাট কিস তরফ মেরা ঘর হ্যায়, ইয়াহ পর লিখা হোগা কহীন পর, দেখিয়ে না, ক্যা লিখা রহতা হ্যায় ইয়াহ পর, ক্যা ক্যা, প্রিপেড হুয়া নেই লিখা রহতা হ্যায়, হ্যাঁ ও হম দেখ, স্ক্যান করেঙ্গে তো হমকো তো স্ক্যান করনা হি হ্যায় না, হ্যাঁ কর লিজিয়ে আপ, দোনো প্রিপেড হ্যায়, থ্যাংক ইউ। আমার কাছে এসছে দুটো পার্সেল আজকে ফ্লিপকার্ট থেকে গেল, সো এইটা হচ্ছে একটা, আর দ্য সেকেন্ড ওয়ান ইজ দিস। তো এই যে পার্টিকুলার পার্সেলটা আছে ওটা এটার জন্য আছে, এটা দুটো ব্যান্ড অর্ডার দিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে, দেখো ব্যান্ডটা ছিঁড়ে গেছে, আর এইখানেও এই পোর্শনটাও ছিঁড়ে গেছে। তো জলদি যতটা জলদি হোক আনবক্স করা যাক, কারণ যে যখনই প্যাকেজ আসে আই কান্ট ওয়েট টু আনবক্স ইট। আজ আবি আবি এ হে রাহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না, নেই সোকে সোকে সোকে। সো দুটো কালারই খুলে দেখে দিচ্ছি আমি, একটা হয়ে যাচ্ছে সিলভার কালারটা, এটা সরি পেয়ার অফ ওয়ান, খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। তো এই ব্যান্ডটা চেঞ্জ করতে কোয়ালিটি ওয়াইজ বলবো খুব বেশি ডিফারেন্স নেই, বাট ডিফারেন্স আছে। তো আমি কারেন্টলি ব্ল্যাকটা রেখে দেবো, কারণ যে ব্ল্যাকটা তুমি ইউজ করছিলাম, এইটার মধ্যে লাগিয়ে দেখবো দ্য গ্রে ওয়ান কীরকম লাগছে, দেখতেও ভালো লাগছে। এবার একটা নতুন জিনিস ট্রাই করা যাবে, মানে কালার কম্বিনেশানটা ব্ল্যাকের সাথে গ্রে কেমন লাগছে দেখে একটু কমেন্ট করে জানাবে। আর এই যে ঘড়িটা আছে, এই ঘড়িটার আনবক্সিং তো আগে দেখে নিয়েছো, লুকিং গুড। তো এটা এখন চেঞ্জ করা যাক একবার, নিউ কালার ট্রাই করতে মজা লাগছে, মানে নিউ কালারটা বেশ ভালো লাগছে ব্ল্যাকের সঙ্গে গ্রে কম্বিনেশান। সেকেন্ড প্যাকেজটা আনবক্স করে নিই, এটা হচ্ছে আইটেমটা। তো প্যাকেজের দেখেই বুঝতে পারছো যে কিছু জিম ইকুইপমেন্ট হবে। তো পর যেহেতু লকডাউন আছে আর জিম খোলা নেই, তো বাড়িতে আমি ওয়ার্কআউট করছি, তো ওই জন্য এটা আনানো হয়েছে। সো প্যাকেটের ভিতর প্যাকেট, এটাও সাইড করে দিই। এটা আরেকটা ব্যাগ দিয়েছে, প্যাকেজিং ইজ কোয়াইট নাইস। সে এটা হচ্ছে ইকুইপমেন্ট, এটা রেজিস্ট্যান্স ব্যান্ড, এখানে কিছু ওয়ার্কআউটও দেখানো হয়েছে, আই গেস লাইভ মনস্টার। তো এই কারেন্ট এক্সারসাইজগুলো
করতে পারবে এই রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে। এই প্যাকেজিংটার সঙ্গে আরও কিছু স্ট্র্যাপ দিয়েছে, এইটা এটা খুললে এরকম দেখতে হয়ে যায়, আরেকটা এটা স্ট্র্যাপ দিয়েছে। তো এর মধ্যে একটা হচ্ছে অ্যাঙ্কেল স্ট্র্যাপ, আমার জানা নেই, যদি কারোর জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর রেস্ট বাকিটা কি আমি সেটাও জানি না, যদি কারোর জানা থাকে, কেউ যদি ইউজ করছে তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। মেটেরিয়ালটা যে হিসাবে প্রাইস নিয়েছে সেই হিসাবে আই উইল সে ইটস আ গুড কোয়ালিটি, কারণ যে দেখো এগুলো স্ট্র্যাপটা দিয়েছে, এর মধ্যে যতগুলো তোমার দরকার অ্যাজ পার ইয়োর স্ট্রেংথ তুমি অতগুলো স্ট্রিং অ্যাটাচ করতে পারবে। লাইক লেটস সে আমি ব্ল্যাক অ্যান্ড রেডটা দুটো অ্যাটাচ করছি, অ্যান্ড এটা ওয়ান সাইড হয়ে গেল, সাইড আলাদা আলাদা করে অ্যাটাচ করে নিলাম। আর ভিডিও লাস্টের দিকে আমি একটা ছোটো মতন ওয়ার্কআউট ভিডিও দিয়ে দেবো এই রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে। এখানে দেখো ইয়েলো আছে, ব্লু আছে, রেড, গ্রিন, ব্ল্যাক, স্ট্রেন্থ এখানে দেওয়া আছে, আর এখানে কত LBS এটা ক্যারি করে সেটা দেওয়া আছে। তো ইটস প্রিটি মাচ গুড। আর এইখানে কিছু কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সো এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাকচুয়ালি এটা প্রাইস হিসাবে আই গট ইট ফর লেস দেন 400 rupees, এন্ড জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে, এন্ড আই থিঙ্ক ইট ইজ ওয়ার্থ ইট, মানে এক্সারসাইজ করে ভালো বোঝা যাবে। সো আই উইল মোস্টলি আই উইল বি ডুইং উইথ দ্য রেড, গ্রিন অ্যান্ড ব্ল্যাক, উপরে দুটো আই ওয়ান্ট বি দ্যাট মাচ ইউজিং। সো ট্রাই ইট, এটা ফ্লিপকার্টে পাওয়া যায়, অ্যামাজনেও আছে, দেখে নেবে। এটা হচ্ছে হোল প্যাকেজিংটা, প্যাকেজিংটা যদিও মেনশন করা থাকে না। সো হোম ওয়ার্কারদের জন্য আই উইল গিভ ইট আ থাম্বস আপ। সো আশা করব যে ভিডিওটা দেখতে এখনও ভালো লাগছে। আর ইন দিস ভিডিও এটা হচ্ছে লাস্ট ইনফরমেশান বাট নট দ্য লিস্ট, এরপরেও আরও ইনফরমেশান দিতে থাকবো। সো কারেন্টলি আমি এই বইটা পড়ছি, সো এই বইটার একটা এখনও পর্যন্ত যতগুলো পেজ পড়েছি ওর মধ্যে একটা কোড আছে যে দের ইজ এনাফ ইন দিস ওয়ার্ল্ড টু ফুলফিল এভরি ওয়ান্স নিড বাট নট ওয়ান মান্স গ্রেড। সো এই কোডটা আমার খুব ভালো লাগে, আর এই কোডটা হচ্ছে মহাত্মা গান্ধীর, বাপুজির। সো অন দিস মোড আই উইল বি ক্লোজিং দিস ভিডিও। যদি ভিডিওটা এখনো দেখছো তো লাইক করে দেবে, যদি চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করে দেবে, আর যদি খুব ভালো লাগে তাহলে ফ্রেন্ডদেরকে বলবে যে মার্কেট নতুন একটা ব্লগার এসছে, বাংলায় ব্লগ করছে, নাম প্রণয়, সো শেয়ার করে দেবে লিঙ্কটা। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিওস। আর আমি বলেছিলাম যে আমি দেখাবো রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে কিছু ওয়ার্কআউট, সো ওটা পরের ভিডিওর জন্য রেখে দিই, নাহলে কন্টেন্টের এমনি কমই আছে। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, স্টিল দেন টেক কেয়ার, বাই বাই, ইট হেলথ ইস্ট এফেড বিকজ হেলথ ইজ ওয়েলথ, এন্ড ডোন্ট জাস্ট লিভ ইট, এক্সপ্লোর ইট, বাই, টেক কেয়ার।